মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছে? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজই হলো শুক্রবার, ঘড়িতে বাজে এখন 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর এখন শুক্রবার যেহেতু ছেলে কলেজ চলে গেছে সকালে, আর আমি বসিয়েছি ওইদিকে রান্না, মানে টিফিনের তরকারিটা বসিয়েছি, কুমড়ো আলুর তরকারি। আর কর্তা এখন কারখানায় কাজ করছে, ওকে ডাকবো ব্রেকফাস্ট করার জন্য, নিজেও দুটো কিছু খাবো। আর শুক্রবার যেহেতু আমাদের আজকে নিরামিষ, তাহলে চলো কী রান্না বান্না করি, কী সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সবই না। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে দেখো প্রেশার কুকারে, আর করবো হচ্ছে কাঁকর ভাজা। আর এখানে দেখো কুমড়োর তরকারি বসিয়েছি বললামই, কুমড়ো আলুর তরকারি হয়ে এসছে, নামাবো। তাহলে দেখতেই পেলো এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, হচ্ছে করেছে হচ্ছে বিউলির ডাল সেদ্ধ করেছি প্রেশারে, আর এদিকে হচ্ছে কাঁকর ভাজা কেটেই রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভাজবো। আর করবো হচ্ছে বিউলির ডালের সাথে পোস্তটা খুব ভালোই যায়, আলু পোস্ত করবো, বিউলির ডাল, কাঁকর ভাজা, পাঁপড় ভাজা আর চাটনি আছে, এই হয়ে যাবে আজকে শুক্রবারে নিরামিষের লাঞ্চের মেনু। তাহলে চলো রান্নাগুলো। ওদিকে কাঁকর ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পেলে, আর চলো তাহলে এখন কর্তাকে ডেকে আনি কারখানা থেকে, কারখানায় কাজ করছে, ব্রেকফাস্ট করবে, ভাত আছে ওর অল্প, ভাতটা খেয়ে নেবে, আর আমি দেখি কি খাই। কি গো শুনছো, আসো খাবে আসো। আর এখানে পোস্তর জন্য দেখো আলু ছাড়িয়েছি, এবার কাটতে হবে। তাহলে দেখলে কর্তাকে ডেকে এসেছি, কারখানা যেহেতু কাজ করছে লজ্জা পেয়ে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে। তাহলে চলো পোস্তর আলুটা কেটে নিই, আর কাঁকরটা ভাজা তুলেই পোস্তটা বসিয়ে দেবো, কারণ বেলা হয়ে আছে ওদিকে 9:50 বাজে। ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে কাঁকর ভাজা কমপ্লিট, ওদিকে কাঁকর ভাজা হয়ে এসছে, নামাবো। আর ডালটা সেদ্ধ হয়ে ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো, যেহেতু বিউলির ডাল, মৌরি আদা এগুলো লাগবে। তাহলে চলো মৌরি আদাটা শিলনোড়া একটু বেটে নিই, ওইটুকু মৌরি আদায় মিক্সার গ্রাইন্ডারে ধরে না, তার জন্যই মৌরি আদাটা একটু শিলনে বাটতে হবে। তাহলে চলো বেটে বুটে এগুলো ডাল টালগুলো বসিয়ে দিই। কাঁকর ভাজা রেডি, বিউলির ডালের মশলাটা দেখো রেডি করে নিয়েছি, এখানে মৌরি আদা, অল্প একটু আদা, আর টেস্টের জন্য একটা কাঁচা লঙ্কা। এটা চলো এই শিলনোড়া পেতে ফেলেছি, শিলনোড়াটাই বেটে নেবো। এখানে ভাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে বসিয়েছি পোস্ত, ডাল হয়ে গেছে আমার, এটা আলু পোস্ত করছি শুধু। একটু ঢোল বাজান, ধরুন এটা। বন্ধুরা দেখো আমার রান্না বান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে, আর ওইদিকে এসেছিল করতাল বাজাতে, ওই দাদাটা রোজ মানে মাঝে মধ্যে আসে, জন্মাষ্টমীতে আসতে পারেনি বলছিল, ওই জন্য রাধা অষ্টমীতে এসছে, তা বাড়িতে কেউ নেই, কর্তা একটু বেরিয়েছে আর দেওরও নেই, তা আমি আমার কাছে যা ছিল 10 টাকা ছিল দিয়ে দিয়েছি। তা চলো যাই হোক,
এখন রান্না বান্না কমপ্লিট, আর এখন করবো হচ্ছে ঘর মুছবো, আর তারপরে পুজো আছে, তাহলে চলো। এই যে পোস্ত কমপ্লিট, আর এদিকে ভাতে হাড়িও নেমে গেছে, তাহলে চলো এবারে গ্যাস ট্যাস মুছে, অবশ্য পাঁপড়টা ভাজতে হবে, পাঁপড়টা ভেজে গ্যাস ট্যাস মুছে ঘর মুছে চান করে পুজো, তাহলে চলো এগুলো সব করতে থাকি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে। দেখো আমার পাঁপড় ভাজা রেডি, তো বন্ধুরা দেখতে পেলে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে 1:15, এখন কর্তা একটু পরে আস, মানে কাজকর্ম হয়ে গেছে ওরও, ও আস উঠে আসলে স্নান টান সারলে ওকে লাঞ্চ দিয়ে দেবো, আমিও খাবো, আর ছেলে 3:30-3:30 মধ্যে ঢুকে আসবো যেহেতু ওর সেমিস্টার চলছে তার জন্য, তাহলে চলো এখন লাঞ্চের টাইম, আর এখন একটু বসি কত স্নান টান করুক, বছর না পাচ্ছি কাজকর্ম করতে করতে, তাহলে চলো আবার পরে দেখা হচ্ছে। মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো শনিবার, আর আজ হলো গণেশ চতুর্থী, গণেশ চতুর্থীর সবাইকে শুভকামনা জানাই, আর শুভকামনা জানিয়ে ব্লগটা কন্টিনিউ করা শুরু করলাম। তা সকালবেলা ছেলের ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, ওর করেছে হচ্ছে একটু স্যান্ডউইচ করে দিয়েছি, আর আজকে যেহেতু শনিবার ওর কলেজ ছুটি, আর কর্তা বাজার গেছিল, বাজার থেকে চলে এসেছে, কী কী এনেছে চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, আর আজকে কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো, আর বাজারটা কী করে এনেছে চলো দেখাই। এই যে এনেছে হচ্ছে, আগামীকাল যেহেতু রোববার তার জন্য এনেছে চিকেন, আর এনেছে হচ্ছে এই যে লোটে মাছ, আর হচ্ছে ইলিশ মাছ, তাহলে দেখতেই পেলে আগামীকাল যেহেতু রোববার চিকেনটা এনে রেখেছে, আর এনেছে হচ্ছে লোটে মাছ, আর হচ্ছে ইলিশ মাছ, এই আমাকে বুঝে বুঝে চালাতে হবে সামনের সপ্তাহটা, কারণ ওর রোজ রোজ বাজার যাওয়া সম্ভব না, তাহলে চলো। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন করবো ব্রেকফাস্ট, আর ঘড়িতে বাজে এখন 10:30, তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো। এগুলো আগে ধুয়ে নিই ভালো করে, চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখি, এই মাছটা কাটতে হবে, আর ইলিশ মাছটা তো কেটেই এনেছে, একটু ভালো করে ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে রাখতে হবে, তাহলে চলো এগুলো সব কাজগুলো কমপ্লিট করে নিই। বন্ধুরা দেখো ব্রেকফাস্ট, আমিও একটু স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি, আর ওইদিকে মাছ টাছগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন করব হচ্ছে ঘুগনি, একটুখানি ইয়ে রেখে দিয়েছিলাম চর্বি, এই যে মাটনের চর্বি একটু রেখে দিয়েছিলাম, মাটন ফ্যাট, তা যাই হোক সেটা দিয়ে এখন ঘুগনি করব, তাহলে চলো আমি কীভাবে মাটন ফ্যাট দিয়ে ঘুগনি করি ঘরোয়াভাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, তাহলে চলো দেখতে থাকো ব্লগটা। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দেবো এখানে একটু অল্প করে পেঁয়াজ, স্ক্যাপারে কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দেবো একটু কুচানো পেঁয়াজ আর টমেটো, পেঁয়াজটা নরম হয়ে আসলে একটু ভাজা ভাজা হলে টমেটোটা গলে গেলে দিয়ে দেবো একটু মশলা, যে মশলাটা এই যে করে রেখেছি, এর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা, না টমেটো নেই, আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা, এটা একটু ভাজা ভাজা হোক,
ততক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম। দেখো টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো এর মধ্যে যে ফ্যাটটা আমি মটন ফ্যাটটা ছোটো ছোটো করে কেটে রেখেছি সেইটা। এবারে মশলা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এবারে ঘুগনির মটরটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার এখানে ঘুগনি মানে মাটন ফ্যাট ঘুগনি রেডি। আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি দিয়ে নামাবো। কেমন লাগলো তোমরা জানিও সবাই। তো চলো বন্ধু আমার ঘুগনি তো রেডি হয়ে গেছে, আর এখন ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইয়ে ডাল বসিয়েছি, ডাল হচ্ছে একদিকে ভাত হচ্ছে। তাহলে চলো এরপরে আর একটা রান্না বাকি আছে হলেই আজকের মতো রান্না কমপ্লিট। তাহলে চলো এগুলো সব কমপ্লিট করে নিই তাড়াহুড়ো করে, আর বিকেলবেলা কোথায় যাই না যাই সব কিছু তোমাদের শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সময়টা। তো দেখো বন্ধুরা আমার তো রান্নাবান্না সব কমপ্লিট, ঘর দূর মুছে স্নান সেরে এসেছি, দেখতেই পাচ্ছ স্নান কমপ্লিট আমার। আর এখন দেব হচ্ছে গোপালকে সেবা দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে একটু গণেশের পুজো করবো, যেহেতু আজই গণেশ চতুর্থী। তা চলো আমি কিভাবে আমার গণেশের পুজো করি ঘরোয়াভাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলো ব্লগটা দেখতে হবে। তা দেখো এখানে প্লেট সাজিয়ে নিয়েছি, জবা ফুল, লাড্ডু, একটা ফল দিয়েছি, আর এখানে গণেশের যেহেতু খুব প্রিয় দুব্বো নিয়েছি, আর এক ঘটি জল, ছোট এক ঘটি জল গণেশের সামনে দিতে হয়। এই জলটা ওনার সেবা হয়ে গেলে তারপর ঘরে ছটিয়ে দিতে হবে। আর একটা সুপুরি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তাহলে দেখো এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন একটু বেরোচ্ছি কর্তার সাথে। আর দুপুরবেলায় গণেশ পুজো করার পর তারপর লাঞ্চ টাঞ্চ সেটা তোমাদের সামনে আর আসা হয়নি, এখন বেরোচ্ছি একটু, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো। What's up?
দেখো ঠাকুর টাকুর দেখে সব ইয়ে দেখে খাবার টাবার নিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন করছি রাতের ডিনার। তাহলে চলো আর বকবক করছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।